আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা কিছুদিন আগে ঢাকা মেট্রো রেলে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সর্বমোট দুইশো দুইটি পদ বন্ধুরা দুইটি পদের বিপরীতে সর্বমোট দুইশো দুইটি দুইশো দুইটি পদের বিপরীতে ঢাকা মেট্রো রেলে কিন্তু একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বন্ধুরা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটার যে আবেদনের সময়সীমা সেটা কিন্তু বৃদ্ধি হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা ঢাকা মেট্রো রেল ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল যেটা সড়ক ও পরিবহন মহাসড়ক বিভাগের অধীনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটার নিয়োগ সময়সীমা অর্থাৎ আবেদনের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে যেটা আগে ছিল চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেটার পরিবর্তে তিন অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো যারা অলরেডি আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আর যারা এখন আবেদন করতে পারেন নাই তাদের জন্য এখনো কিন্তু সুযোগ রয়েছে তো বন্ধুরা সেই দুইটি পদ হচ্ছে টিকিট মেশিন অপারেটার একশো উনচল্লিশটি পদ আছে বন্ধুরা এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে আছে তেষট্টিটি পদ তো এখানে কোম্পানির যে বেতন গ্রেড সেটা হচ্ছে ষোলোতম গ্রেডে তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারতেছেন এবং এক্ষেত্রে প্রশিক্ষণ লাগবে অর্থাৎ কম্পিউটারের উপরে প্রশিক্ষণ প্রয়োজন হবে তো কম্পিউটারের উপরে আপনার দক্ষতা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ কম্পিউটারের মধ্যে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি এবং প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে যারা কম্পিউটার টাইপিং জানেন তারা এই ধরনের কাজগুলো বুঝতে পারতেছেন এবং উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় এখানে পাঁচের ভিতরে ন্যূনতম সিজিপিএ তিন থাকতে হবে পাঁচের ভিতরে তিন থাকতে হবে তিনের তিনের নিচে থাকলে আসলে আপনি এখানে আবেদন করতে পারবেন না তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন ঢাকা মেট্রো রেল বর্তমানে বেশ আলোচিত একটি প্রতিষ্ঠান তো এখানে বেশ বড়সড় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটা প্রকাশ করা হয়েছিল পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং এটার শেষ তারিখ ছিল চার সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত সেটা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ তিন অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো একটি বেশ বড় একটি সুযোগ যারা আবেদন করতে পারেন নাই তাদের জন্য একটি ভালো একটি সুযোগ সকল জেলার প্রার্থী ছেলে এবং মেয়ে এখানে কিন্তু আবেদন করতে পারবে বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু যে আবেদন যে পদ্ধতি সেটা হচ্ছে ম্যানুয়ালি অর্থাৎ আপনাকে হাতে লিখে অথবা কম্পিউটারে টাইপ করে এরকম চাকরির আবেদন ফর্ম এটা ফলো করতে হবে তো এই চাকরির আবেদন ফর্মটা আপনারা এই যে দেখতেই পারতেছেন এভাবেই কিন্তু ভিডিওতে আমি প্রত্যেকটা জিনিস দেখা দিচ্ছি তো এই ব্যবস্থাপক পরিচালক ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল চোদ্দ একাত্তর বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রোড স্ক্যাটন গার্ডেন ঢাকা এক হাজার এই বরাবর এখানে যে পদের নামটা লিখতে হবে এবং বিজ্ঞপ্তি দশ যেভাবে লিখতে হবে আপনার হাতেও লিখতে পারেন অথবা কম্পিউটারে টাইপ করে নিতে পারেন এই চাকরির আবেদন ফর্মটা সব সুন্দর করে টাইপ করে আপনাদের কিন্তু যে নির্দিষ্ট যে ঠিকানা সেই ঠিকানায় কিন্তু প্রেরণ করতে হবে বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু যে শর্তবলী বলি অর্থাৎ শিক্ষা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ ফলাফল আবেদন করার প্রয়োজন নাই তো এখানে আবেদন পত্রের সাথে যে জিনিসগুলো আপনাকে সংযুক্ত করতে হবে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা যে মার্কশিট এবং এটার সার্টিফিকেটের ফটোকপি সনদের ফটোকপি বন্ধুরা ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুকূলে এক হাজার টাকা পে অর্ডার অথবা ব্যাঙ্ক এই অফারের যোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদন পত্রের সাথে জমা করতে হবে এবং আপনার বয়স হতে হবে প্রার্থীর বয়স পহেলা আগস্ট দু হাজার চব্বিশ তারিখ আঠারো থেকে ত্রিশ বছর মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর তো বন্ধুরা কেউ একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবে দুইটি পদ আছে যে কোন একটি আপনাকে চয়েস করতে হবে তো বন্ধুরা এখানে কিছু বলেছে টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশনশিপ অ্যাসিস্ট্যান্ট পথ সম্মান এবং পরস্পর বদলিযোগ্য তো জিনিসটা কিন্তু অনেক সময় চেঞ্জ হতে পারে অর্থাৎ যেহেতু এটার বেতন গ্রেড একই এখানে দেখতে পারতেছেন একই বেতন গ্রেড তো এটা যদি আপনি আবেদন করেন ভবিষ্যতে কিন্তু এটা চেঞ্জ হয়ে এটাতেও বদলিযোগ্য হওয়ার সম্ভাবনা আছে সেই জিনিসটা কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিয়েছে বন্ধুরা খামের উপরে বা পদের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তির দশ উল্লেখ করতে হবে তো একটি আপনাদের যেহেতু ম্যানুয়ালি আবেদন করতে হবে তো খাম ইউজ করতে হবে সেই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু জিনিস তারা স্পষ্ট করে বলে দিয়েছে কীভাবে পরীক্ষা হবে আবেদনপত্র যাচাই বছরের পর উপযুক্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে লিখিত পরীক্ষা মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার জ্ঞান মাধ্যমিক পর্যায়ে বাংলা ইংরেজি ব্যাকরণ মাধ্যমিক পর্যায়ে গণিত দেশ ও কৃষ্টি মেটেরিয়াল সম্পর্কিত স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে তো বন্ধুরা কী কী বিষয়ে পরীক্ষা হবে সেটা কিন্তু তারা বিস্তারিত এবং স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে এখানে কিন্তু এমসিকিউ এবং সরাসরি লিখিত পরীক্ষা এই জিনিস দুইটাই হতে পারে তো আপনারা সেইভাবে কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু এই যে চূড়ান্ত মনোনীত প্রার্থীকে কোম্পানির যোগদানের সময় তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা ও মুসলেকের সম্পাদন করতে হবে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে এবং যেটা আপনি ফেরত খাম হিসেবে পাঠাবেন প্রার্থীর নিজ বর্তমান ঠিকানায় স্পষ্টভাবে নয় ইঞ্চি ইন্টু চার ইঞ্চি আকারের খামের উপরে লিখে টাইপ করে এতে দশ টাকা মূল্যমানের অভাবিত ডাক টিকিট লাগায় কিন্তু দিতে হবে বন্ধুরা যেটা আপনি যখন আবেদন করবেন এই একটা ফেরত খাম আপনার সহ কিন্তু পাঠিয়ে দিবেন এই ফেরত খামে কিন্তু আপনার লিখিত পরীক্ষার সময় অর্থাৎ অ্যাডমিট কার্ড এটা কিন্তু তারা আপনার ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিবে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন এবং এটা অবশ্যই দিতে হবে না দিলে কিন্তু আপনার নিয়োগপত্র পাতিল হয়ে যাবে অর্থাৎ আপনি আবেদন করেও কোনো লাভ নেই এখানে এক টাকা বেশ একটা বড় একটা অ্যামাউন্ট টাকাটা দিয়েও আসলে কোনো লাভ হবে না যদি ফেরত কাম এখানে না পাঠান বন্ধুরা তো এখানে প্রথমে কিন্তু আপনার দুই বছর কাল হিসেবে নিয়োগ করা হবে এবং কাল কর্মদক্ষতা পুলিশ ভেরিফিকেশন সব কিছু ঠিকঠাক থাকলে পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এবং এটা চুক্তি নবায়ন করা হবে আপনার যদি কাজের গুণগত মান এবং আপনার কর্মপরিবেশ আপনার কর্মদক্ষতা যদি ভালো থাকে এটা কিন্তু আপনি পারমানেন্ট একটি চাকরি করতে পারেন ঢাকা মেট্রো রেল বেশ বড় একটি কোম্পানি বর্তমানে এটার ব্যাপক চাহিদা আছে বর্তমানে বেশ সুনামের সাথে এই কোম্পানি চলতেছে তো দুইশো দুইটি পদ আবেদনের মেয়াদ কিন্তু অলরেডি বৃদ্ধি পেয়েছে বন্ধুরা আপনার যারা এখনও আবেদন করতে পারেন নাই অতি দ্রুত আবেদন করে ফেলুন এবং এটা কিন্তু অনলাইনে আবেদনের কোনো সুযোগ নেই আপনাকে কিন্তু ম্যানুয়ালি আবেদন করতে হবে চাকরির আবেদন ফর্ম এখানে ব্যবহার করতে হবে বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন আছেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন